সম্পূর্ণ জাপানিজ প্রযুক্তিতে দেশে প্রথমবারের মতো যাত্রা শুরু করল সেলকিউর অ্যাস্থেটিক অ্যান্ড লেজার সেন্টার। মিরপুর ভারতে স্প্রিং রহমত ইটুবা কমপ্লেক্সে ফিতা কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি। এ সময় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বারি সহকও উপস্থিত ছিলেন। সেলকিউর অ্যাস্থেটিক্স অ্যান্ড লেজার এটার উদ্বোধনের মাধ্যমে আমার পক্ষ থেকে সেলকিউর অ্যাস্থেটিক অ্যান্ড লেজার কেয়ারকে অনেক অনেক শুভকামনা। তারা একটা শাখা না, তারা প্রতিটা জায়গায় জায়গায়, এটা হোক মিরপুর, এটা হোক গুলশান, বনানী, এটা হোক ঢাকার বাইরে, সব জায়গায় একটা করে শাখা কি দুইটা করে শাখা করুক, যাতে যেখানেই যায় সবাই একটু করে সার্ভিস দিতে পারে। এখানে আসলে সব ধরনের সার্ভিস পাওয়া যাচ্ছে। আপনারা আপনার গার্লফ্রেন্ড, বউ, বোন সবাইকে পাঠিয়ে দেবেন, তারা নিজেরাই জানতে পারবে। এবং আমার কাছে মনে হয় যে আমি যেহেতু একজন অ্যাক্ট্রেস, আমার নিজেকে পারফেক্ট করার জন্য আসলে এখানে অবশ্যই আসতে হবে। কারণ মাঝে মাঝে দেখা গেল আমি মোটা হয়ে গেলাম, এখানে এসে পড়বো। মাঝে মাঝে দেখা গেলো আমার চুল ঝরে যাচ্ছে, আমি এখানে এসে পড়বো। মাঝে মাঝে দেখা গেলো আমি অনেক বেশি শুকিয়ে যাচ্ছি, আমি এখানে এসে পড়বো। তো সব ধরনের সার্ভিস আসলে আপনারা পাবেন। সো আমি যখন আমার প্রয়োজন হবে আমি অবশ্যই চলে আসবো। এবং শুধুমাত্র আমরা আমাদের মধ্যে অনেকের ধারণা হচ্ছে এই সব জায়গায় খুব সুই সুতা দিয়ে কাজ করা হয়, বাট একদমই না। খুবই যেটা বুঝলাম, পেইনলেস একটা কয়েকটা সার্ভিস নেওয়া যায়, যেখানে কোনো সুইয়ের কাজ হয় না, কোনো সুতার কাজ হয় না, কোনো মানে ইনজেকশন টাইপের কোনো কিছু কাজ হয় না। সো যেটা আসলে সবাই ভয় পায়, তো এটাই আসলে অনেক বেশি ভালো লাগলো, যেখানে আসলে পেইন দিয়ে কোনো কিছু করা হয় না, সব কিছুই পেইনলেস। এবং এখন আমি নিজে থেকে যেই যেই সার্ভিসের কথাগুলো শুনেছি আমি নিজেই একটু অবাক হয়ে গেছি, একটু না ভালোই অবাক হয়ে গেছি, যে একই যেটা আসলে বারিশাপু বলছিল একই ছাদের নিচে আসলে সবগুলো সার্ভিস নেওয়া যাবে। আর মেয়েরা তো অনেক বেশি খুঁতখুঁতে, একটুতে একটু কিছু হলেই খুঁতখুঁত করে, কিভাবে তারা পারফেক্ট দেখবে, কিভাবে নিজেকে পারফেক্টলি প্রেজেন্ট করবে সবার কাছে। সো এই পারফেকশনটা আসলে হওয়া যায় কিংবা নিজেকে পারফেক্ট করা যায় আসলে এইসব সার্ভিসের মাধ্যমে। সো আমার কাছে মনে হয় যারা আসলে অনেক বেশি খুঁতখুঁতে তারা সেলকিউর অ্যাস্থেটিক অ্যান্ড লেজারে চলে আসবেন, একদম পারফেক্ট হয়ে তারপরে বাসায় যাবেন। তো আমার পক্ষ থেকে সেলকিউর অ্যাস্থেটিক অ্যান্ড লেজার কেয়ারকে আবার অনেক অনেক শুভকামনা, অনেক দূর যাক এবং অনেক অনেক দূর পথ চলুক। থ্যাংক ইউ। সেলকিউর অ্যাস্থেটিক সেন্টার ইন্টারন্যাশনাল একটা ফ্র্যাঞ্চাইজ, এটা হয়তো অনেকেই জানেন না, এবং বিশ্বব্যাপী বলিউড হলিউড সেলিব্রিটিদের পছন্দের তালিকায় যেই ব্র্যান্ডগুলো রয়েছে ভেলেগা জাপান, সেই কোম্পানির ফ্র্যাঞ্চাইজ কিন্তু সেলকিউর অ্যাস্থেটিক সেন্টার, যেখানে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। তো আমার মনে হয় যে বাংলাদেশে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলো যে চলে আসছে এজন্য ভীষণ ভালো লাগে, কারণ আমাদের মেয়েরা কিন্তু দেশের বাইরে গিয়ে এ ধরনের ট্রিটমেন্টগুলো নিয়ে আসতো, আগে বিভিন্ন বিউটি প্রোডাক্টস কিনে আনতো, যেগুলো আমরা এখন সেলকিউরে পেয়ে যাচ্ছি এবং অনলাইনেও পারচেস করতে পারবো। মিরপুর যেহেতু খুব সুন্দর একটা কমার্শিয়াল এরিয়া, এখানে মেট্রো রেল সংলগ্ন সেলকিউর অ্যাস্থেটিক সেন্টার পেয়ে যাচ্ছেন, এক্সপ্রেসওয়ে আছে, আমাদের ঢাকার যে কোনো প্রান্ত থেকে মিরপুরে চলে আসতে পারেন। আমার ভীষণ ভালো লাগছে পূজাকে পেয়ে, কারণ আমার অসম্ভব প্রিয় একজন আর্টিস্ট উনি। এবং আমাদের আজকের এই যে শুভ উদ্বোধনটা আমরা করেছি, এটা পূজার হাত ধরে অনেক শুভ হোক এবং সফল হোক। এরপর সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরিকে সাথে নিয়ে কেক কাটা হয়। এ সময় প্রতিষ্ঠানটির পরিচালক ও সিইও নাফিসা নাজদিন উপস্থিত ছিলেন।